অর্থাৎ পরবর্তী নিবেদন, মালদা জেলা সমাহর্তা মাননীয় শ্রী রাজশ্রী মিত্র মহাশয়ের মূল্যবান বক্তব্য। নমস্কার সুপ্রভাত, আজকে 12ই জানুয়ারি। ১৮৬৩ সালের আজকে দিনে স্বামীজির জন্ম। বিবেকানন্দ তো কেবলমাত্র হিন্দু ধর্ম সংস্কারক ছিলেন, উনি সমাজ সংস্কারক ছিলেন এবং ওনার জীবনী নিয়ে আমাদের স্বামী তাপহরণজি অনেক বললেন, আমি দীর্ঘায়িত করব না। কেবলমাত্র এটাই বলার যে মানুষের জীবন যেমন শুরু হয় তেমন শেষ হয়, কিন্তু ইনস্টিটিউশনগুলো যেগুলো মানুষ তৈরি করে দিয়ে যায় সেইগুলি রয়ে যায়। স্বামীজির সব থেকে বড় অবদান ওনার চলে যাওয়ার পরেও এই রামকৃষ্ণ মঠ মিশন এবং তার প্রায় ২০৫ বা তারও বেশি হয়তো আর্মস যেগুলি গোটা ভারতবর্ষ এবং তার বাইরে ছড়িয়ে আছে, স্বামীজির মতাদর্শ, স্বামীজির জীবনচরিত এবং ওনার যে আইডিয়াসগুলি সেগুলিকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ইন আ ওয়ে রামকৃষ্ণ মঠ মিশন হ্যাজ বিকাম দ্য সোশ্যাল ফেব্রিক অফ হিন্দুইজম, বা ভারতীয়তার যে প্রতীক সেটাই হয়ে উঠেছে। ওয়ান অফ দ্য ফিউ ইনস্টিটিউশন যেগুলি আজকের দিনেও কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি ভারতীয়তাকে সকল মানুষের মাঝখানে তুলে ধরে, এবং তারও আরেকটা আঙ্গিক হচ্ছে তাদের স্কুলগুলি যেগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণায় তো আমরা নিজেরা দেখেছি কিভাবে গুড কোয়ালিটি এডুকেশন এবং তার সাথে স্বামীজির ধ্যান ধারণা ছোট ছোট বাচ্চাদের মধ্যে জন্ম জন্মান্তরের জন্য ইনস্টিল করার চেষ্টা করে বছর বছর ধরে এই জিনিস হয়ে আসছে। বারোই জানুয়ারি পালন করার মাধ্যমে কেবলমাত্র আমরা সেই একটি দিনে সে নতুনভাবে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি স্বামীজির জীবন মতাদর্শ, তার বিভিন্ন কথাবার্তা ইত্যাদিকে। আমি মালদা জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার জন্য। আমি আশা করব এরকম বছর বছর মালদা রামকৃষ্ণ মঠ মিশনের আরো ব্যাপ্তি ছড়াক জেলার কোনায় কোনায়, এবং শুধু তাই নয় এই স্কুলে ছাত্রছাত্রীরা কেবলমাত্র এডুকেশন নয়, প্রথাগত শিক্ষা নয়, এই স্বামীজির মতাদর্শে শিক্ষিত হয়ে বড় বড় উঠুক। ধন্যবাদ।